নারীর কাছে পুরুষ বন্দি ঘোরায় 12 মাস, ফিরবে না সে কি ফিরবে না? তোর মনের কিঞ্জিরাই তুই কারে নিয়ে যাই, কারে এত করলি আপন পর করে আমার কাঁচার ভিতর অসীম ভাগে আমার হেভি লাগে, হেভি লাগে বস। চলো কেমনে আসে যায়। নমস্কার বন্ধুগণ, কী খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। তো সকাল সকাল চলে এসেছি বারাসাত, আর বারাসাতের একটা নাম করা জায়গায় এখন আছি, সেটা হচ্ছে মাকড়সা পুকুর। যারা বারাসাতে থাকে তারা কিন্তু কম বেশি সবাই চেনে এই পুকুরের কথা। তো যাই হোক, আর এখানে কিন্তু প্রচুর আম গাছ, প্রচুর অনেক বড় বড় আম গাছ, আর এই পুকুরটা কিন্তু অনেক দিনের। তোমরা দেখতে পাচ্ছো পুকুরটা অনেক বড় পুকুর। তো আজকে এখানে চলে এসেছি, আজকে একটা প্রোগ্রামের রিহার্সাল আছে, তো এখানে চলে এসেছি কিছু ভিডিও নেওয়ার জন্য এবং কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওর লাস্ট অবধি সঙ্গে থেকো, আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো লাস্ট অবধি সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমরা টিম জন্মান্তর। আজকে আমাদের একটা শো রয়েছে মধ্যমগ্রাম আরতির এখানে। তো এই ভিডিওটা বেশ কিছুদিন পরে তোমরা আপলোড পাবে, তো আশা রাখছি আজকে সবাই একটা দারুণ দিন অনুভব করব। যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে, উড়তো ডাকি আমার শৈশবে সকালে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘোরায় 12 মাস, সখী গো ওই আমার মন ভালানা, সখী গো ওই আমার মন ভালানা। কালার সাথে পীরিত কইরা, কালার সাথে পীরিত কইরা সুখ পাইলাম না, সখী গো ওই আমার মন ভালানা, সখী গো ওই আমার মন ভালানা। অনেক রকম নারী তো দেখতে পাওয়া যায়, তো আশেপাশে যেই না যেমন নারী আমরা স্বাভাবিকভাবে দেখি, তো তাদের ব্যাপারে একটু বলি। এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে লাগাই, সখী গো ওই আমার মন ভালানা, সখী গো ওই আমার মন ভালানা। তোর দরজা খুলে থাকিস অবার আনাগোনা, হিসেব কেন রাখিস শাখা আলাদিন, তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায়, সাজানো ম্যাগাজিনে নীলাকাশ রবে নিরুত্তর, যদি তুমি বলো আমি একান্ত তোমার শান্ত, আমি তারাই তারাই রুটি দেব তুমি আমার, আমি তারাই তারাই রুটি দেব আমি তোমার। কি কি খুব দারুণ লজ্জার ব্যাপার, মরাই এখন বলো কি তুমি সত্যি বলছো? বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই, তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর, স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর। ওদার গজলাই অকল যদি হয়
করবো করার কিছু নাই, তোর মনের পিঞ্জিরাই তুই কারে নিয়ে যাই, কারে এত করলি আপন পর করে আমার, তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো তুই নিতে তোর খোঁজ। আমাদের রিকোয়েস্ট এখন হচ্ছে খাঁচার ভিতর অসীম পাখি, এই গানটা এখন শুনবো, হবে তো? খাঁচার ভিতর অসীম পাখি, আমার হেভি লাগে, হেভি লাগে বস, চলো কেমনে আসে যায় পথ পেরিয়ে এসেছি তবু দুজনে। তো আমরা অলরেডি চলে এসেছি প্রোগ্রামের জায়গায়, ক্লাবের নাম হচ্ছে সোনালী শিবির। তো এখন স্টেজ রেডি করছে আর কি, এদিক হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা আর এদিক হচ্ছে সোদপুর। আজ কিন্তু মন স্থাপন হবে, সঙ্গে থেকো, কি খেতে হবে? হবে হবে, চলো। হবে আমাদের পরে এবার নৃত্য প্রোগ্রাম আছে, তো অলরেডি শেষ, সবাইকে একটু দেখিয়ে দাম কিন্তু সবাই কেমন লাগলো আজকে? অসাধারণ অসাধারণ বিপ্লব দা, আজকে পারফর্ম করার পর রক এন্ড রোল পারফর্ম করার পর খুব ভালো লাগছে, অনেকজন ভাই কি বলছে খুব ভালো লাগলো, আরো জমবে, জলটা জমেছে, আরো এতটা দেখতে হবে, একদম আরো অনেক কিছু হবে। তো আমরা এসেছিলাম এখানে বিকেলবেলা, তো এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, এবার হচ্ছে নৃত্য প্রোগ্রাম হবে। তো কেমন লাগলো আমাদের প্রোগ্রাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমরা সবাই কিন্তু নতুন, চেষ্টা করলাম মানে আর কি নিজেদের মতো করে, অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো। পুরো নেশা ধরিয়ে দিল কি? আমি নেশা ধরিয়ে দিলাম? তুমি তো মোহিত করে দিলে সবাইকে, দুলাইন দুলাইন হোক, তুমি তো মোহিত করে দিলে, আমার মন ভালো না। এই যে আমাদের আনন্দগুলো, এই যে স্মৃতিগুলো, এইগুলো কিন্তু আজকে সারাদিন কাটালাম, একদম একদম। আমি ভালোই লাগলো, সকাল থেকেই আছি, দূর থেকে ধরো সকাল থেকেই প্রোগ্রামটা হচ্ছে, ভালো লাগছে আর মন খুলে গান হলো, আর কি বলার আছে। তাহলে আর অপু তো স্টেজের বাইরে ছিল, তো অপু রিভিউ দিবে। গান খুব সুন্দর হয়েছে, গিটারও খুব ভালো বাজানো হয়েছে, অলমোস্ট সব কিছু মিলিয়ে ঠিক আছে, কিন্তু যেটা আমরা সব থেকে বেশি পাইনি সেটা হলো সময়, আর আমাদের যে ভুলটা হয়েছে সেটা আমরা অনেক লেট করে অ্যাটেন্ড করেছি, আমাদের আরও আগে অ্যাটেন্ড করা ছিল, উচিত ছিল, আর এটার জন্য প্রত্যেকটা মেম্বার দায়ী আমাদের গ্রুপের। নমস্কার বন্ধুগণ, কী খবর সবার? গতকালকে বাড়ি এসে আর ক্যামেরার সামনে আসা হয়নি, তো যাই হোক, কেমন লাগলো আমাদের প্রোগ্রাম, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমরা কিন্তু সবাই নতুন, তো আমাদের জন্য অবশ্যই অবশ্যই তোমরা একটু আশীর্বাদ করো, যাতে আমরা সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে পারি এবং তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক্স নিয়ে। এখনের মতো টাটা।